প্রবলেমটা চোখের ছিল না, ফিটনেস লেভেলটাও ওরকম আপ টু দ্য মার্ক ছিল না, তো এটার জন্য আসলে সময় দরকার ছিল। তো আমরা আসলে সময় বের করার চেষ্টা করেছি, সেজন্য আসলে ওই সময়টা মেন্টালি আসলে ডাউনওয়ার্ড না হয়ে যায় ওই জায়গাটা আমরা দেখার চেষ্টা করেছি। এবং সে আসলে ওইখান থেকে আমরা জানি যে সাকিব যদি আসলে ফিট হয়ে যায়, আসলে সে তার যে পারফরমেন্সের যে পুরানো যে ঝলকটা আছে এটা এখানে সে ব্যাক করতে পারবে। মেহেদি তো আমি শুধু বলবো না যে শুধু বলার, সে ব্যাটিংয়েও তার আসলে পারফরমেন্সটা ভালো। এখন আমাদের টিমে আসলে ওই জায়গা তৈরি হয়েছে যে আসলে ওই জায়গাটা খেলাইলে তাকে উপরে খেলাচ্ছি, সে আসলে এটা ভালোভাবেই কোপ করছে এবং সে তার পারফরমেন্সটা শো করছে। তো এটা ডেফিনেটলি টিমের জন্য ভালো। আপনি যদি জিততে থাকেন এটা সবচেয়েতে বেশি মোটিভেশন। এই সময় আসলে মোটিভেট করার জন্য আলাদা এক্সট্রা কোনো কিছু যে করতে হয় এটা না। তো মার্শাল্লাহ আমাদের ছেলেরা ভালো খেলছে এবং ধারাবাহিকভাবেই ভালো খেলছে। তো এটা আপনি জিততে থাকলে আপনার টিমের ভিতরে আপনার পরিবেশ ভালো থাকবে এবং আসলে সবাই বেশ বলবো যে এওরে সাহায্য করছে এবং যেটা পরিবেশটা বেশ ফ্রেন্ডলি। এবং আমি বলবো যে প্রত্যেকটা খেলার আগে যে ধরনের প্রিপারেশন নেওয়া উচিত সেই জায়গাগুলোতে তারা আসলে প্রত্যেকটা ম্যাচই দুইটা করে পয়েন্ট প্রত্যেক আজকে দেখেন আমরা 8 জিতাই 16 পয়েন্ট নিয়ে আসলে টেবিল টপের মধ্যে আছে। তো আসলে এটা বলাই যায় যে ডেফিনেটলি যে টিমের মধ্যে পরিবেশ ভালো এবং টিমের যে কম্বিনেশন এটাও ভালো এবং যে যার জায়গায় যার রোল আসলে আছে সেটা ভালোভাবে পালন করছে। পারফরমেন্স তো আপনারা সবাই দেখছেন, তো এটা তো আলাদা করে কিছু বলার নাই। তো স্ট্রাগলিং পিরিয়ডে যেটা হচ্ছে যে আমরা আসলে সবাই মিলে সাহায্য করছি, যেটা ফ্র্যাঞ্চাইজিরাও যারা টিম ওনার আছে তারাও আসলে সেইভাবে ব্যাক আপ করছে, সাথে সাথে আমরা যারা কোচিং স্টাফ আছি যারা প্লেয়ার আছি সবাই পাশে ছিলাম। তো এই জায়গাটা আসলে ওর সময় দরকার ছিল, শুধু যে প্রবলেমটা চোখের ছিল না, ফিটনেস লেভেলটাও ওরকম আপ টু দ্য মার্ক ছিল না, তো এটার জন্য আসলে সময় দরকার ছিল। তো আমরা আসলে সময় বের করার চেষ্টা করেছি, সেজন্য আসলে ওই সময়টা মেন্টালি আসলে ডাউনওয়ার্ড না হয়ে যায় ওই জায়গাটা আমরা দেখার চেষ্টা করেছি। এবং সে আসলে ওইখান থেকে আমরা জানি যে সাকিব যদি আসলে ফিট হয়ে যায়, আসলে সে তার যে পারফরমেন্সের যে পুরানো যে ঝলকটা আছে এটা এখানে সে ব্যাক করতে পারবে। মেহেদি তো আমি শুধু বলবো না যে শুধু বলার, সে ব্যাটিংয়েও তার আসলে পারফরমেন্সটা ভালো। এখন আমাদের টিমে আসলে ওই জায়গা তৈরি হয়েছে যে আসলে ওই জায়গাটা খেলাইলে তাকে উপরে খেলাচ্ছি, সে আসলে এটা ভালোভাবেই কোপ করছে এবং সে তার পারফরমেন্সটা শো করছে। তো এটা ডেফিনেটলি টিমের জন্য ভালো। আমরা আসলে এখন যেটা আছে যে আমরা ফার্স্ট লিগে আসলে 1-2 শেষ করতে চাই, এটার জন্য আসলে যে কম্বিনেশন খেলা উচিত আমরা সেটার মধ্যে স্ট্রিক্ট থাকবো এক চাই। এবং কিছু জায়গায় যে আসলে এখনও আমরা দেখতে পারি যে আমাদের কোয়ালিফায়ারে আসলে আমাদের বেস্ট কম্বিনেশন কোনটা হবে, সেটার জন্য যদি দু একটা চেঞ্জ লাগতে পারে এটা করতে পারি। কিন্তু মেইনলি আসলে আমরা প্রত্যেকটা ম্যাচে আসলে জিততে চাই এবং ওইটার জন্য মাঠে যা করা লাগবে এবং টিমের কম্বিনেশন যেটা খেলানো লাগবে সেটাতেই আমরা স্ট্রিক থাকবো। আজকের উইকেটটা দেখার পরে আমাদের ফার্স্ট যেটা মনে হচ্ছে যে 160+ রান আসলে আমাদের যে বোলিং অ্যাটাক আমরা আসলে এটা চ্যালেঞ্জিং স্কোর ওদের দিতে পারবো। ও তো আসলে ওই চিন্তা করে ব্যাটিং করা, এবং আপনারা জানেন যে যদি এরকম করা হয় এবং উইকেট রেখে শেষ পর্যন্ত খেলা যায়, প্রথম দিকে যেটা হচ্ছিল যে বলে বেশ মুভ ছিল, তো আমাদের প্ল্যানটাই ছিল যেন উইকেটটা আমরা রাখতে পারি, কেন আমাদের তলার দিকে যারা ব্যাটার আছে তারা ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারে। তো আমরা যে ব্যাটিং প্ল্যান ছিল ওইটা এক্সিকিউট করার চেষ্টা করছি এবং শেষের দিকে আসলে এবং মিডল ওভারে ওই এই জায়গাগুলোতে আসলে ভালো ছেলেরা অ্যাপ্লিকেশনটা ভালো ছিল। তো 188 আসলে আমার কাছে মনে হয় যে এটা ফাইনাল স্কোর। জিতা তো আসলে টিমের পরিবেশ সবসময় ভালো থাকে, কিন্তু আসলে দেখতে হবে যে আমাদের আলটিমেট গোলটা কী। গোলটা তো আসলে এখনও কোয়ালিফায়ার খেলবো, তারপরে কোয়ালিফায়ারে ভালো খেলতে চাই, তারপরে আরও উপরে খেলতে চাই, টপে খেলতে চাই, ফাইনাল খেলতে চাই। তো আসলে আমি যদি এখানেই স্যাটিসফাইড হয়ে যাই তাহলে তো মনে হবে যে পারফরমেন্স ড্রপ ডাউন করতে পারে। তো আমরা ওই চিন্তা করতেছি না, আমাদের প্রথম যে গোলটা ছিল ওইটা আমরা অ্যাচিভ করার প্রায় দ্বার প্রান্তে আসছি যে আমরা 1-2 শেষ করতে চাই। এর পরেরটা আসলে তার পরের ম্যাচগুলোতে আমরা চিন্তা করব যে আসলে আলটিমেট আমাদের তো গোলই উপরে
টপ হওয়া, তো সেটার জন্য যে ধরনের মানসিক প্রস্তুতিটা সবসময় থাকা উচিত, এই জায়গা থেকে আমরা বের হব না। ফিক্সারে সবারই এই জিনিসটা আছে, তো এটা এটা নিয়েই খেলতে হবে, এইগুলো থাকবে। এবং টি টোয়েন্টি যে যে টুর্নামেন্ট ফ্র্যাঞ্চাইজ যে টুর্নামেন্ট হয় এইগুলো থাকেই। তো আসলে এগুলো যে দুইটা ম্যাচ পরপর খেলবো খেলতে পারবো না, এই মাইন্ডসেট যদি আমাদের থাকে তাহলে খেলতে পারবো না। কিন্তু আমরা এই ধরনের কোনো কিছু চিন্তাই করছি না, আসলে দুইটা ম্যাচের ইম্পর্টেন্সি এবং এই দুইটা ম্যাচ আমরা ভালোভাবে শেষ করতে চাই। তো আমার কাছে মনে হয় না যে এটা নিয়ে আমরা ওয়ারি, ভয় বলবো না। তো যেটা হচ্ছে যে টি টোয়েন্টিতে এই ধরনের প্লেয়াররা আসলে খেলে, আমার কাছে সুবিধা হচ্ছে যে আমাদের আমরা যখন আরও উপরের দিকে খেলবো, যখন অ্যান্ড্রু রাসেল থাকবে, যখন আরও বড় বড় প্লেয়ার এখানে ব্যাটিং করবে, তখন তো আমাদের এই ছেলেদেরই বোলিং করতে হবে। তো এটা আমার কাছে মনে হয় যে একটা ভালো অপরচুনিটি যে এখান থেকে আর তারা নার্ভ কীভাবে শক্ত করে আরও তাদের প্ল্যান অনুযায়ী বল করতে পারবে, তাই এটা আমরা আরও শিখতে পারলাম। যেটা হচ্ছে যে শেষের দিকে বড় টিমের সাথে খেলাচ্ছে এবং রিপিটেডলি এইগুলো এই টিমেরগুলোর সাথেই খেলার সম্ভাবনাটা বেশি, তো আমাদের জন্য আসলে ভালো যে আমরা এখান থেকে খেলে যাবো। আমাদের ল্যাকিংসগুলো কী হতে পারে বা আমাদের অ্যাডভান্টেজ কীভাবে আমরা আরও অ্যাচিভ করতে পারি, সেই জায়গাগুলোতে আমরা আসলে আরও স্ট্রংলি আরও যখন কোয়ালিফায়ার খেলা হবে ওই জায়গাগুলোতে স্ট্রংলি আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো। আমরা ডে টু ডে কী করবো বা এখন আমি আসলে এখন যারা খেলছে তাদের পরে প্রাস রাখতে চাই। জানেন আপনারা যে হাসান মাহমুদ ডে টু ডে আমাদের লোকাল ছেলেদের মধ্যে ভালো বলার, এবং যারা ডে টু ডে বল করবে দু একদিন এক্সপেন্সিভ হইতেই পারে, কিন্তু আমার যারা ডে টু ডে বল করতেছে তাদের পরে আমার আসলে কনফিডেন্স আছে, সে স্পিনার হোক সে পেস বোলার। তো আমি বললাম এদের এদের জন্য ভালো যে এই ছেলেগুলো, আপনি যদি এখন চিন্তা করেন আমি যদি এখান থেকে ফরেন একটা ভালো মানে ডে টু ডে বলার থাকতো তাহলে কি হাসান মাহমুদের কাছে চান্স থাকতো যে শিখার? তো এই জিনিসগুলো কিন্তু আমাদের অবশ্যই দেখতে হবে যে আমাদের ছেলেগুলো যেন ওই চ্যালেঞ্জের মধ্যে আমরা দিতে পারি এবং ওইখান থেকে ওরা যদি ওভারকাম করতে পারে তো এটা আমাদের নিজেদের দেশের জন্যই ভালো। তো আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি ছেলেদের জন্য।